وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِّمَّنْ دَعَا إِلَى اللَّهِ وَعَمِلَ صَالِحًا وَقَالَ إِنَّنِي مِنَ الْمُسْلِمِينَ. الحمد لله والصلاة والسلام على رسولنا. আরেকটি প্রশ্ন আসছে এই মুহূর্তে আসছে যে এক বোনের বিয়ের জন্য প্রস্তাব আসে কিন্তু কোনো না কোনোভাবে আর বিয়ে হয় না। এখন বোনটির মা বোনটিকে এক হুজুরের কাছে নিতে চায়, কেউ কিছু করেছে কি না বা জিনের কোনো আসর আছে কি না তা দেখার জন্য, কিন্তু বোনটি যায়নি, কেননা তার মন এতে সায় দেয় না। আর ওই বোনটির বান্ধবীর দুলাভাই হুজুর তার মাধ্যমে জেনেছে যে তার জিনের আসর আছে, এই বোনটির কি করা উচিত? বিবাহের জন্য কি সে হুজুরের কাছে যেয়ে রুকিয়া করবে? না, করা যাবে না, তার কাছে যাওয়া যাবে না, কারণ ওই হুজুরের কাছে গেলে উনি কি করে জানবে যে এর কি হয়েছে? উনি কি গায়েব জানে? তো যদি সে এ ধরনের কোনো কথা বলে তাহলে এ ধরনের গণক বা হুজুর বা কবিরাজ এদের কাছে গিয়ে যদি আপনি ভবিষ্যতে বা অদৃশ্যে এই মানুষটার অদৃশ্যে কি আছে এগুলি জানার চেষ্টা করেন, তাহলে আপনি গণকের কাছে যাওয়ার মাধ্যমে আপনি আপনার আমলের ক্ষতি করলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মানা আতা আর রাফান আও কাহিনান লাম তুকবাল্লাহু সালাতুহু আরবাইনা লাইলা। কোনো মানুষ যদি অদৃশ্যের বিষয়ে জানার জন্য বা ভবিষ্যৎ ইত্যাদি জানার জন্য যদি কোনো গণকের কাছে যায় বা কবিরাজের কাছে যায়, যারা জিনের মাধ্যমে বা বিভিন্ন মাধ্যমে এ ধরনের সংবাদ দেয়, তাহলে গিয়ে জিজ্ঞাসা করলেই আপনার 40 দিনের নামাজ কবুল হবে না। হ্যাঁ, এটা সহি মুসলিমের হাদিস, আর মুসনাদ আহমদের হাদিসে রয়েছে যে তার কাছে গিয়ে যদি আপনি কোনো কিছু জিজ্ঞাসা করেন আর সে যা বললো তা যদি আপনি বিশ্বাস করেন তাহলে ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নাজিলকৃত যে বিধান রয়েছে তার সাথে আপনি কুফুরি করবেন, অতএব এটা আপনার জন্য জায়েজ হবে না তাদের কাছে যাওয়া। ঠিক আছে, তো বিবাহের বিষয়টা আল্লাহর তকদির, এটা আল্লাহ যখন নির্ধারণ করে রেখেছেন সেটা হবে, এবং এটা আল্লাহর তৌফিকের কামনা করতে থাকতে হবে। আরেকটা হলো যে আমাদের দেশে সাধারণত বিয়ের ক্ষেত্রে মানুষ একটু কড়াকড়ি করে বেশি, যে মানে আমার স্ট্যাটাসের সাথে মিলে না, তারপরে ইয়ের সাথে সৌন্দর্য মিলে না বা সম্পদ মিলে না, ভালো চাকরিওয়ালা পয়সাওয়ালা নয়, সামাজিক মানমর্যাদা নয় ইত্যাদি বিষয়গুলো সাথে বেশি মানে ঘষা মাজা করে দেখে জিনিসগুলো হয় না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইজা জা আকুম মান তারাদাওয়ানা দীনাহু ওয়া খুলুকাহু ফাযাওয়িজুহু, তোমাদের কাছে যদি এমন কোনো পাত্র বিবাহের প্রস্তাব নিয়ে আসে যার দিন এবং চরিত্র তোমাদের কাছে পছন্দনীয় তাহলে তার কাছে তোমরা মেয়ে বিয়ে দিয়ে দাও। তাহলে দিনদারি পাত্র দেখতে হবে এবং ও তার চরিত্র ভালো কিনা সেটা অনুসন্ধান করতে হবে, এই দুটা গুণ যদি পাওয়া যায় তাহলে তার সাথে মেয়ে বিয়ে দেওয়া যাবে। তো এখন মানুষ তো এগুলো দেখে না, মানুষ দেখে আরও দুনিয়াবি অন্যান্য আরও অনেক কিছু, যার কারণে বিয়েগুলো হয় না। ঠিক আছে, তো যদি এভাবে আপনারা দিনের জন্য স্যাক্রিফাইস করেন এবং দুনিয়ার জীবনটাকে খুব মানে সামান্য জীবন মনে করে একটা ভালো ছেলে অনুসন্ধান করে তার সাথে বিয়ের ব্যবস্থা করেন, তাহলে এই সমস্যাগুলো হবে না। আশা করি বুঝতে পেরেছেন।